দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জগতি। এক সময়ের জমজমাট এই স্টেশনটিতে তেমন যাত্রাবিরতি না থাকায় হারিয়েছে জৌলুস, জীর্ণ হয়ে পড়েছে নান্দনিক স্থাপনা। স্টেশনটি সংরক্ষণের পাশাপাশি জাদুঘর নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হলেও দেখেনি আলোর মুখ। তবে জেলা প্রশাসক জানালেন, প্রকল্প এগিয়ে নিতে নেওয়া হবে উদ্যোগ। দেশে রেল যোগাযোগে শুরু হয় 161 বছর আগে 300 বিঘা জমির ওপর নির্মিত কুষ্টিয়ার জগতে স্টেশনের মাধ্যমে। ভারতের রানাঘাট থেকে প্রতিদিন যাত্রী ও মালামাল নিয়ে ট্রেন আসত এ স্টেশনে। বর্তমানে স্টেশনটিতে তেমন কোনো ট্রেনের যাত্রা বিরতি না থাকায় বিক্রি হয় না টিকিট, নেই স্টেশন মাস্টারও। গেটম্যান দিয়ে চলে স্টেশনের কার্যক্রম, পড়ে আছে যন্ত্রপাতি, জীর্ণ হয়ে পড়েছে ভবনটি। তবে স্থানীয় যাত্রীদের সুবিধার জন্য বিরতির কথা না থাকলেও সাময়িক যাত্রা বিরতি দেয় একটি লোকাল ও একটি মেল ট্রেন। ট্রেন এখানে আপনার দুইটা ট্রেন থামে, লোকাল যে দুইটা আপনার নকশিকাঁদা মেল থামে খুলনা থেকে গোয়ালন্দ ঘাট, আর গোয়ালন্দ থেকে পুরোদহ যে লোকাল সাইটেল। শুধু গেটটা নিয়ন্ত্রণ করা লাগে আর আপনার ওই টেলিফোনটা আমাদের কাছে রানিং রাখা আছে। জগতী স্টেশন সবচেয়ে নাম করা স্টেশন ছিল, এখন তো সেরকম লোকজন হয় না। 10-12 বছর আগে আমরা নিজেরাই দেখেছি এখানে টিকিট বিক্রি হতো, সেটাও এখন নাই। এখানে ঘন্টা দিত, সে লোকটাও নাই। এখন সরকার যদি মনে করে যে আমি স্টেশনটাকে রানিং করব, তাহলে পরে সুন্দর হবে। কয়েক বছর আগে জগতে স্টেশনকে সংস্কার করে নতুন আঙ্গিকে চালু করার পাশাপাশি একটি জাদুঘর গড়ে তোলার প্রকল্প হাতে নিল আলোর মুখ দেখেনি। তবে জেলা প্রশাসকের কাছ থেকে মিলেছে আশ্বাস। ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় কুষ্টিয়াবাসীর দাবি পূরণে এই রেলওয়ে স্টেশনটি সংরক্ষণ সহ জনগণের জন্য যেন পুনরায় চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়, সে বিষয়ে আমি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করব। নান্দনিক এই স্টেশনটি ঘিরে পর্যটন স্পট গড়ে ওঠার পাশাপাশি শহরের মূল স্টেশন হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।